আগের দিন আমি তোমাদের জার্নালের থিওরির ওপর ডিসকাশান করেছিলাম আজকের ভিডিওতে আমি তোমাদের একটা জার্নাল প্রবলেম করে দেখাবো দেখো একটা প্রবলেম রয়েছে জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজাকশন ইন দ্য বুকস অফ পি সরকার পোস্ট দেম ইন লেজার অ্যাকাউন্টস অ্যান্ড ব্যালেন্স দেম আমি তোমাদের জার্নাল পার্টটা করাবো এবং লেজার পোস্টিং এবং ব্যালেন্সিং কিভাবে করতে হবে সেটা তোমরা নন্দিতাদির ভিডিও থেকে জানবে দেখো আমরা এক একটা করে ট্রানজাকশন ধরে আমরা অ্যাকাউন্টটা যেভাবে নির্ধারণ করা শিখেছি এবং ডেবিট ক্রেডিট নিরূপণ করা শিখেছি সেইগুলো সেই নিয়ম অনুযায়ী আমরা জার্নালটা করব। দেখো টু ডিসেম্বর ওয়ান স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস থার্টি ওয়ান তাহলে এখানে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট এবার দেখো বিজনেসে ক্যাশ এসছে ক্যাপিটাল বেড়েছে ক্যাশ অ্যাসেট ইনক্রিজ অফ অ্যাসেট ডেবিট ক্যাপিটাল ইনক্রিজ অফ ক্যাপিটাল ক্রেডিট তো আমরা জার্নালে সেটাই লিখব কিন্তু জার্নালে লেখার সময় আমাদের আগে ছক কেটে নিতে হবে কিভাবে ছক কাটতে হবে আমরা আগের থিওরিটিক্যাল ডিসকাশন ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা হেডিং লিখবো ইন দ্য বুকস অফ পি সরকার জার্নাল ডেট কালাম হবে কারণ এটা ক্রোনোলজিক্যাল বুক পার্টিকুলার্স আমরা লিখব কারণ এটা ডিটেলড বুক লেজার ফোলিওর জন্য একটা ঘর থাকবে কারণ লেজার ফোলিওতে যখন আমাদের পোস্টিং হবে সেখানে যে পাতায় লেখা হচ্ছে সেই পাতার নাম্বারটা আমরা এখানে লিখবো আর দুটো অ্যামাউন্ট কলাম থাকবে একটা ডেবিট অ্যামাউন্ট লেখার জন্য একটা ক্রেডিটের অ্যামাউন্ট লেখার জন্য তো দেখো ডিসেম্বর ওয়ানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমরা ডেবিটটাকে সূচিত করব ডেবিটের ঘরে আমরা লিখবো থার্টি ওয়ান ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট আমি আগের দিন বলেছিলাম ক্রেডিট যেটা হবে সেখানে আমরা ক্রেডিট লিখবো না ক্যাপিট যেটা ক্রেডিট হবে সেটার আগে আমরা টু বসাবো তো সেই জন্য ক্যাপিটালের আগে আমরা টু লিখছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট থার্টি ওয়ান টু ক্যাপিটাল অ্যাকাউন্ট থার্টি ওয়ান এবং আমরা বলেছিলাম যে এখানে আমাদের ন্যারেশন লিখে রাখতে হয় ন্যারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমরা ডিটেল ডেসক্রিপশানটা এটার থেকে পাই তাহলে এখানে আমরা ন্যারেশনটা লিখবো বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ক্লিয়ার সেকেন্ড এন্ট্রি দেখো ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক ফিফটিন থাউজেন্ড ডেটটা ফোর্থ ডিসেম্বর তাহলে ডেটের ঘরে আমরা লিখবো ডিসেম্বর ফোর্থ তাহলে ডিসেম্বর ফোর্থ এখানে ব্যাংকে টাকা ডিপোজিট করা হয়েছে তাহলে দুটো অ্যাকাউন্ট ইনভলভ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ক্যাশ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাসেট ক্যাশ ও অ্যাসেট ব্যাঙ্ক বেড়ে গেছে ইনক্রিজ অফ অ্যাসেট ডেবিট ক্যাশ কমে গেছে ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট তাহলে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ফিফটিন থাউজেন্ড টু ক্যাশ অ্যাকাউন্ট ফিফটিন থাউজেন্ড ন্যারেশন লিখে দেবো বিং ক্যাশ ডিপোজিটেড ইন টু ব্যাঙ্ক ক্লিয়ার থার্ড ট্রানজাকশন দেখো আট তারিখে পারচেসড আ মেশিন ইন ক্যাশ রুপিস সেভেন থাউজেন্ড তাহলে ডেটের ঘরে আমরা লিখবো আট তারিখ এইট ডিসেম্বর মেশিন কেনা হয়েছে ইনক্রিজ অফ অ্যাসেট তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট সেভেন থাউজেন্ড ক্যাশ দিয়ে কেনা হয়েছে তাহলে ক্যাশ কমে গেছে ক্যাশ ক্রেডিট করছি টু ক্যাশ অ্যাকাউন্ট সেভেন থাউজেন্ড ক্রেডিটের ঘরে লিখলাম তাহলে বিং মেশিন পারচেসড ইন ক্যাশ এরপর দেখো এগারো তারিখ এগারো তারিখ কী পেলাম পারচেস গুডস বাই চেক রুপিস এইট থাউজেন্ড তাহলে দেখো এখানে গুডস কেনা হয়েছে তাহলে এটা এক্সপেন্স তাহলে ইলেভেন ডিসেম্বর লিখলাম ডেটটা পারচেস এক্সপেন্স ইনক্রিজ অফ এক্সপেন্স ডেবিট এবং যেহেতু চেকে পেমেন্ট করা হয়েছে তাহলে ব্যাংকের অ্যামাউন্ট কমে গেছে ডিক্রিজ অফ অ্যাসেট ক্রেডিট করে দিয়েছি টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট এইট থাউজেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইট থাউজেন্ড ড্যারেশন লিখে দিচ্ছি বিং গুডস পারচেসড বাই চেক চোদ্দ তারিখের ট্রানজাকশন দেখো পেইড ওয়েজেস ইন ক্যাশ রুপিস টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওয়েজেস ওয়েজেস কী এক্সপেন্স তাহলে চোদ্দো তারিখ ডেটের ঘরে লিখলাম ওয়েজেস অ্যাকাউন্ট এক্সপেন্সেস ইনক্রিজ অফ এক্সপেন্স ডেবিট দেখো আমরা ডেবিটের অ্যামাউন্ট কালামে লিখলাম টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ক্যাশে দিয়েছি তাহলে ক্যাশ কমে গেছে ডিক্রিজ অফ অ্যাসেড টু ক্যাশ অ্যাকাউন্ট দেখো ক্রেডিট করে দিয়েছি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড তাহলে বিং ওয়েজেস পেইড সহজ লাগছে আশা করি তোমরা এবার বুঝতে পারছো ডেবিট ক্রেডিট আমরা যেহেতু নির্ধারণ করতে শিখে গেছি জার্নালে ট্রানজাকশন রেকর্ড করা আমাদের কাছে খুব ইজি আর হয়ে গেছে এরপরের ট্রানজাকশান দেখো সোল্ড গুডস ফর ক্যাশ রুপিস নাইন থাউজেন্ড তাহলে এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি সোল্ড গুডস ফর ক্যাশ তার মানে ক্যাশে বিক্রয় করা হয়েছে ক্যাশ টাকা পাওয়া গেছে তাহলে ডেটের ঘরে আমরা লিখলাম নাইনটিন ডিসেম্বর ক্যাশ টাকা পাওয়া গেছে ইনক্রিজ অফ অ্যাসেট ডেবিট নাইন থাউজেন্ড টু সেলস অ্যাকাউন্ট ইনক্রিজ অফ রেভিনিউ ইনক্রিজ অফ রেভিনিউ হলে কী হয় ক্রেডিট হয় দেখো আমরা ক্রেডিট করে দিয়েছি নাইন থাউজেন্ড বিং গুডস সোল্ড ক্লিয়ার এরপরে দেখো চলে যাচ্ছি একুশ তারিখে একুশ তারিখে দেখো কী আছে পেইড রেন্ট বাই চেক রুপিস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাহলে রেন্ট দেওয়া হয়েছে চেকে পেমেন্ট করা হয়েছে তাহলে একুশ তারিখে রেন্ট এক্সপেন্স তাহলে ইনক্রিজ অফ এক্সপেন্স ডেবিট করি আমরা দেখো রেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে আমরা ডেবিটের অ্যামাউন্ট কলামে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বসিয়েছি আর যেহেতু চেক পেমেন্ট হয়েছে তার মানে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে তাহলে ব্যাংক আমার অ্যাসেট ডিক্রিজ হয়ে গেছে তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্রেডিট করে দিয়েছি তাহলে এন্ট্রিটা বোঝা গেল জার্নালের রেন্ট অ্যাকাউন্ট ডেবিট ওয়ান টু ব্যাংক অ্যাকাউন্ট ওয়ান আমরা ন্যারেশন লিখছি বিং রেন্ট পেইড বাই চেক ক্লিয়ার এরপরে দেখো পঁচিশ তারিখের ট্রানজাকশান পঁচিশ তারিখে কি আছে সোল্ড গুডস টু মিস্টার দাস রুপিস ফোর এবার মিস্টার দাসকে আমরা ধারে বিক্রয় করেছি তার মানে মিস্টার দাসকে যখন আমি ধারে বিক্রয় করছি মিস্টার দাস ইজ আওয়ার ডেটার মিস্টার দাস আমাদের ডেটার আমাদের দেনাদার তার কাছ থেকে আমাদের অর্থ পাওনা রয়েছে তাহলে ডেটার আমাদের অ্যাসেট তাহলে দেখো পঁচিশ তারিখ ডেট কালামে আমরা বসালাম মিস্টার দাস ডেটার ইনক্রিজ অফ অ্যাসেট দেখো আমরা ডেবিট করেছি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড আর টু সেলস অ্যাকাউন্ট ইনক্রিজ অফ রেভিনিউ দেখো ক্রেডিট করেছি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড বিং গুড সোল্ড অন ক্রেডিট আমি এটা তোমাদের মডার্ন রুল দিয়ে ডেবিট ক্রেডিটটা বোঝাচ্ছি এবং জার্নালের রেকর্ডিংটা বোঝাচ্ছি তোমরা যদি মনে করো গোল্ডেন রুল দিয়ে করবে তাও করতে পারো কিন্তু মডার্ন রুলটা দিয়ে বোঝানোটা অনেক সুবিধা সুতরাং এই মডার্ন রুলটা ফলো করলে দেখবে তোমাদের পক্ষে এই জার্নাল করাটা অনেক বেশি সুবিধাজনক হবে এবং পরীক্ষাতেও তোমাদের কিন্তু মডার্ন রুলের ওপরেই প্রশ্ন বেশি আসে ঠিক আছে আমরা পরের ট্রানজাকশানে যাচ্ছি সাতাশ তারিখে পেইড ক্যারেজ অন সেলস টু এই ক্যারেজ এটা আমরা আগে থিওরিটিক্যাল ডিসকাশন করেছিলাম যখন পারচেজের জন্য আমরা গাড়ি ভাড়া দিই তখন আমরা সেটাকে বলি ক্যারেজ ইন বিকজ দিস ক্যারেজ ইজ বিং পেইড ফর ব্রিঙ্গিং দ্য গুডস ইন আওয়ার কনসার্ন তার মানে আমাদের প্রতিষ্ঠানে কিনে নিয়ে আসার জন্য নিয়ে আসা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আসছে সেই জন্য আমরা সেটাকে বলি ক্যারেজ ইনওয়ার্ড কিন্তু যখন বিক্রি করার জন্য আমরা গাড়ি ভাড়া দিচ্ছি এখানে দেখো বিক্রি করার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়েছে তাহলে বিক্রি করার জন্য মানে আমার প্রতিষ্ঠান থেকে গুডসটা চলে যাচ্ছে তার জন্য আমি গাড়ি ভাড়া দিচ্ছি বিক্র বিক্রি করবো বলে তাহলে এই ক্যারেজটাকে আমরা বলবো ক্যারিজ আউটওয়ার্ড তাহলে এটা মাথায় ঢুকিয়ে নাও যখন ক্যারেজ অন পারচেস হবে তখন আমরা বলবো ক্যারেজ ইনওয়ার্ড কিন্তু যখন ক্যারেজ অন সেল হবে আমরা বলবো ক্যারেজ আউটওয়ার্ড তাহলে দেখো পেইড ক্যারেজ অন সেল টু এখানে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ আছে একটা হলো ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট দেখো দেখে নাও সাতাশ তারিখ আমরা ডেটের ঘরে বসালাম ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট ক্যারেজ আউটওয়ার্ড আমাদের এক্সপেন্স ইনক্রিজ অফ এক্সপেন্স ডেবিট টু হান্ড্রেড টু ক্যাশ অ্যাকাউন্ট টু ক্রেডিট কারণ ক্যাশ টাকা কমে গেছে অ্যাসেট ডিক্রিজ অফ অ্যাসেট হয়েছে আমার ক্রেডিট করে দিয়েছি তাহলে বিং ক্যারেজ পেড অন সেল বুঝতে পারছো কীভাবে ন্যারেশনটা লেখা হয় যেটাই তোমার ট্রানজাকশানে দিয়ে দেবে সেটাকে অ্যামাউন্ট বাদ দিয়ে বাকি কথাটাকেই তোমরা এইভাবে লিখে দেবে লাস্ট ট্রানজাকশান দেখো গুডস রিটার্ন বাই মিস্টার দাস রুপিস ফাইভ হান্ড্রেড তার মানে মিস্টার দাসকে আমরা ধারে বিক্রি করেছিলাম তো মিস্টার দাস কোনো কারণেই গুডসটা রিটার্ন করে দিয়েছে বিভিন্ন কারণে গুডস রিটার্ন হতে পারে ধরো নট অ্যাজ পার সাম স্যাম্পেল বা হয়তো ডিফেক্টিভ গুডস দেওয়া হয়েছে এরকম নানা ধরনের কারণ হয় আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে সেটা পড়বো তো এখানে তোমরা দেখো গুডস রিটার্ন বাই মিস্টার দাস রুপিস ফাইভ হান্ড্রেড মিস্টার দাস গুডস রিটার্ন করে দিয়েছে তার মানে এখানে রিটার্ন করছে মানে গুডসটা আবার প্রতিষ্ঠানে ফেরত আসছে তাহলে প্রতিষ্ঠানের মধ্যে ফেরত আসছে তখন আমরা বলবো রিটার্ন ইনওয়ার্ড কিন্তু আমরা যদি আমাদের কৃতপণ্য পণ্য ফেরত দিই তখন আমরা বলি রিটার্ন আউটওয়ার্ড কারণ আমরা পণ্য প্রতিষ্ঠানের বাইরে পাঠিয়ে দিচ্ছি সেই জন্য রিটার্ন আউটওয়ার্ড হয় যখন কৃত পণ্য মানে যে পণ্য কেনা হয়েছে সেটা যখন ফেরত দেওয়া হয় সেটাকে বলা হয় রিটার্ন আউটওয়ার্ড বা পারচেস রিটার্ন কিন্তু যখন সেলস রিটার্ন হয় তখন আমরা বলবো রিটার্ন ইনওয়ার্ড তাহলে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ একটা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট একটা মিস্টার দাস অ্যাকাউন্ট দেখে নাও জার্নাল কি করে করব। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টকে ডেবিট করছি ফাইভ হান্ড্রেড টু মিস্টার দাস অ্যাকাউন্ট ফাইভ দেখো এটা মডার্ন রুল দিয়ে বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা রিটার্ন ইনওয়ার্ড এটা কি এটা দেখো আমি মিস্টার দাসের কাছ থেকে আমার যে ইনকামটা হতো সেই ইনকামটা কিন্তু হচ্ছে না আমরা কিন্তু কম টাকা পাবো মিস্টার দাসের কাছ থেকে আমরা কিন্তু কম টাকা পাবো তাহলে আমাদের এখানে কি হচ্ছে ডিক্রিজ অফ ইনকাম আমরা কি বলেছিলাম মডার্ন রুল তোমাদের নিশ্চয়ই মনে আছে ইনক্রিজ অফ ইনকাম হলে আমরা ক্রেডিট করি আর ডিক্রিজ অফ ইনকাম হলে কি করি ডেবিট করি তাহলে এখানে রিটার্ন ইনওয়ার্ড করে দিল মানে আমাদের ইনকামটা কিন্তু কমে গেল কারণ আমরা কিন্তু ওই পণ্যের ওপর আর টাকাটা পাবো না পণ্যটা ফেরত পাঠিয়ে দিয়েছে আমাদের ইনকামটা কমে গেছে তাহলে ডিক্রিজ অফ ইনকাম আমাদের কি হচ্ছে দেখো ডেবিট হয়ে যাচ্ছে ডিক্রিজ অফ ইনকাম ডেবিট করে দিচ্ছি রুপিস ফাইভ হান্ড্রেড টু মিস্টার দাস অ্যাকাউন্ট মিস্টার দাস কী ছিল ডেটার্স ছিল তাহলে ডিক্রিজ অফ অ্যাসেট হয়ে গেল ডিক্রিজ অফ অ্যাসেট আমরা কি করি ক্রেডিট করি দেখো ফাইভ করে দিলাম বিং গুডস রিটার্নড বাই মিস্টার দাস এগুলো কিন্তু এই যে কি কারণে ডেবিট হলো কি কারণে ক্রেডিট হলো আমি তোমাদের আগের দিন ক্লাসেও কিছু করিয়েছিলাম স্যাম্পল এগুলো কিন্তু তোমাদের খুব পরীক্ষায় আসে তোমরা কিন্তু এটা খুব ভালো করে ক্লিয়ারলি বুঝে নাও যে রিটার্ন ইন মানে হচ্ছে ডিক্রিজ অফ ইনকাম ডিক্রিজ অফ ইনকাম হয়ে যাচ্ছে বলে আমরা এটাকে ডেবিট করে দিচ্ছি এবং ডেবিট করে ফাইভ হান্ড্রেড লিখে দিচ্ছি ডেবিট অ্যামাউন্ট কলামে আর মিস্টার দাস ডিক্রিজ অফ অ্যাসেট সেই জন্য আমরা ক্রেডিট করে দিচ্ছি ক্রেডিট অ্যামাউন্ট কলামে ন্যারেশন লিখে দিচ্ছি বিং গুডস রিটার্ন বাই মিস্টার দাস ক্লিয়ার আশা করি তোমরা জার্নাল পুরো বুঝতে পেরেছ যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে